আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় শবে বরাত। আমরা শবে বরাত নিয়ে কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলার জন্য স্টুডিওতে আরও উপস্থিত আছেন এ কিউ এম সফিউল্লাহ আরিফ, সদস্য সচিব শরিয়া কাউন্সিল এক্সিম ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অতিথিদ্বয়ের সাথে কথা বলবো পবিত্র শবে বরাত নিয়ে। প্রথমেই জানতে চাইব বিশিষ্ট লেখক গবেষক ডক্টর মীর মনজুর মাহমুদের কাছে, আমরা বর্তমান সময়ে যে শবে বরাত পালন করে থাকি আমাদের সমাজে, আমরা দেখি একটু যদি বর্তমান সমাজের এই শবে বরাত পালনের যে অবস্থা এটা যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করার জন্য। আসলে আমরা আমাদের দেশের মানুষেরা ধর্মের প্রতি স্বভাবগতভাবেই একটু দুর্বল এবং প্রিয়, আমরা বলি ধর্মপ্রাণ বলে, যেটা ধর্মপ্রাণ ধর্মপ্রিয় মানুষ। তো আমাদের হৃদয়ের ভালোবাসা থেকে এবং একটা পবিত্র বোধ থেকে আমরা এই দিনটিকে পালন করি। তো আমরা যদি শিরোনামকে বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে সব ই বরাত। জি। তো সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ থেকে এসছে, এর অর্থ হলো রাত। আর বারাত শব্দটা আরবি থেকে এসছে, বারাত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, তারপরে পৃথক হওয়া, অথবা মানে বরকতময় এমন কিছু হওয়া, এটা বোঝাতে আসে। যেমন আমরা সূরা তাওবার একটা নাম জানি বারাত, শুরু হয়েছে বারাতু মিনাল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ বিচ্ছিন্ন তার মুশরিকদের সাথে ঘোষণা করা হয়েছে। সুতরাং নামের দিক থেকে শবে বরাতকে আমরা জানলাম। আমার দেশের মানুষেরা যেভাবে এটাকে চিন্তা করে সেটা হলো এটি হচ্ছে বরকতময় রাত হিসাবে। জি। আর এই দিনে এই রাতের উপরে আমাদের যে ফ্যাসিনেশন বা ভালোবাসাটা জন্মেছে আমি যতদূর জানি, জি, সেটা হলো আমাদের সাহিত্য কবিতার অঙ্গন থেকে। জি। এবং এটাকে আমরা জেনেছি ভাগ্য রজনী হিসাবে। জি। এবং এই ভাগ্য রজনী মনে করে এই রাত নিয়ে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে ঐতিহ্য আকারে চলে আসছে। জি। সেটা হলো হালুয়া রুটি বানানো, ভালো খাওয়া, সারা রাত জেগে নফল নামাজ আদায় করা, ওই দিনে নফল রোজা, একদিনের অবসর আছে, এইগুলো আমাদের সমাজে চলে আসছে। কিন্তু আমাদের দেখা দরকার যে আসলে এই দিনটির ব্যাপারে ইসলামী শরিয়া বা কোরআন সুন্নায় কতটুকু অনুমোদন আছে, কি করা যেতে পারে। এবং আমরা মনে করি যে এই রাতে মনে হয় বিশেষ সালাত আছে, নামাজ আছে, এবং আমরা অনেকে অনেক নামাজ পড়ে থাকি, কেউ গোসল করে নামাজ শুরু করি এবং ধারণা করি যে গোসল করলে সমস্ত অপরাধ মুছে সাফ হয়ে যায়। এবং এই রাতে আমাদের জীবনের সারা বছরের ভালো মন্দ আল্লাহ তাআলা এই রাতে নির্ধারণ করে থাকে। আমাদের সমাজে প্রচলিত ধারণা এমনটি। আমি একটু জনাব এ কিউ এম সফিউল্লাহ আরিফ আপনার কাছে জানতে চাইব, এই যে বাঙালি মুসলমান বা এই উপমহাদেশের মুসলমানরা শবে বরাত অনেকটা উৎসবের মতো করে পালন করে থাকে, বিশেষ করে এই যে স্যার বললেন হালুয়া রুটির কথা, নানা ধরনের হালুয়া বানানো, রুটি বানানো, তার সাথে গোশত থাকা, রাত্রে দল বেঁধে নামাজ পড়তে যাওয়া, সারা রাত নামাজ পড়া, দিনের বেলা রোজা রাখা, এই যে আমাদের দেশের যে এই অবস্থাটা, এ সম্পর্কে একটু আপনি যদি বলতেন। জি, আপনাকে ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রশ্নের অবতারণা করেছেন। আসলে আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই তাহলে আমরা আমাদের সাবকন্টিনেন্টে যে বিষয়গুলো, যেটা আমার ভাই বললেন যে ঐতিহ্যগতভাবে চলে আসছে, তার বেসিসটা কী। জি। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে কোরআনে তো কোনো ফার্সি শব্দ নেই, কোরআন সব আরবি আরবিক। তো শবে বরাত বেসিক্যালি এটা যতদূর জানা যায় যে ইসলাম যখন পারস্যে আগমন করলো, জি, সেই সময় থেকে শবে বরাত এই বিষয়টা শুরু আর কি। আচ্ছা। আর এই সাবকন্টিনেন্টে এটা মোগল আমলে শবে বরাতটা বিস্তারভাবে চালু হয়েছে, এটা মোগল আমল থেকে। জি। যে বিষয়টিকে নিয়ে তারা, আমরা যারা আমাদের যে সমস্ত ভাই বোন এটা পালন করেন বা অবজার্ভ করেন, যে যেটা আমাদের মিড ভাই বললেন যে হালুয়া রুটি এটা সেটা, মসজিদকে আলোকসজ্জা দেওয়া, ইবাদত করা, গোসল করা,
আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনে যে আয়াতটাকে বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এবং কোরআনের অন্যত্র বলা আছে যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি যে রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এবং আল্লাহ তাআলা আরো স্পেসিফিক করে বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং আমরা সবাই জানি যে লাইলাতুল কদর শাহরুল রমাদানে অবস্থিত, এবং সেহেতু লাইলাতুল মুবারাকা দিয়ে অধিকাংশ তাফসির এর মধ্যে লেখা আছে যে এটা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আর আমাদের এই বাংলাদেশে যে ভাগ্য রজনী যেটা শবে বরাত বলা হয়, আসলে ভাগ্য রজনী কিন্তু ওইটাই যেটা লাইলাতুল কদর। কারণ কদরের দুইটা অর্থ, একটা হচ্ছে যে ভাগ্য আর একটা হচ্ছে মর্যাদা। আমরা যে লাইলাতুল কদর পরিপালন করি, অবজার্ভ করি, সেখানে কিন্তু সেটা মর্যাদাদান রাত। বেসিক্যালি যেহেতু এখানে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, রাত্রের মর্যাদা কোরআন নাজিলের কারণে, অবশ্যই অন্য কোনো কারণ না। যেমন আজকের দিনের মর্যাদা আমরা বলি প্রধান অতিথি আসবেন বলে, তো নিশ্চয়ই সেই রাত্রের প্রধান অতিথি আল কোরআন, ডেফিনেটলি, এবং আল্লাহ প্রদত্ত কোরআন। তো এই জন্যেই এই যে আয়াতের ব্যাখ্যা, এটা দিয়ে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন এটা। তবে হাদিসে শবে বরাত বলতে কিছু না থাকলেও লাইলাতুন মিন নিসফি শাবান এই কথাটা আছে যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটা আমরা 15 তারিখে পরিপালন করি দিনগত, আর রাত তো একটু আগে আসে আরবিতে আমরা জানি। এখানে একটা স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ রাসুল বলছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা অনেকেই ক্ষমা করে দেন শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া। এবং আমরা জানি শেখ আলবানী রহমতুল্লাহ আলী এই হাদিসকে সহি বলেছেন, এবং শেখ আলবানী মশহুর এবং বিজ্ঞ শরীয় স্কলার, হাদিস বেত্তা। তো শবে বরাত বলতে আমরা যেটা করি যে দল বেঁধে নামাজ পড়া, নফর নামাজ পড়া, অর গোসল করা, অর হালুয়া রুটি, অর মসজিদ আলোকসজ্জা, অথবা ইমাম সাহেবদের যে সারা রাত ব্যাপী ওয়াচ করা, এই সমস্ত কিছুর অনুমোদন শরীয়তে নেই। এবং যে হাদিসটা আছে যে আল্লাহ রাসুল একবার এই ধরনের 14 দিবাগত রাত্রে উনি জান্নাতুল বাকিতে গেলেন, সেটা রসুলের আমলি ইবাদত, রসুল করেছেন। আমরা যদি মনে করি আমরা কোনো কবরস্থানে যাব, মৃতদের কথা স্মরণ করব, নিজের পরিশুদ্ধতার জন্য সমস্যা নেই, শারীরিকভাবে আমরা কথা বলতে পারি যে এটাকে ডিনাই করাও ঠিক হবে না, আর এটাকে আমরা যেভাবে পরিপালন করি সেটাও ঠিক না। আপনার আপনার কথা ধরেই যেটি স্যারের কাছে একটু জানতে চাইব, এই যে ইসলামী ব্যক্তিত্ব আলবানির যে রেফারেন্স দিয়ে বললেন যে একটি সহি হাদিসের কথা, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করে দিবেন দু শ্রেণীর ব্যক্তি ব্যতীত বলে যে কথাটি আছে, তার মানে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে প্রতি রাতেই উনি প্রথম আসমানে নেমে আসেন, প্রতি রাতেই উনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন সবাইকে, কিন্তু তারপরও কিছু স্পেশাল, কিছু বিশেষ রাত্রি রয়েছে, তার মধ্যে যদিও কোরআন দিয়ে হয়তোবা এরকম রাত্রির কথা বলা নেই, কিন্তু এই হাদিসটি দ্বারা এইটুকুন প্রমাণিত হয় যে এই রাত্রে কিছু একটা ঘটে, তার মধ্যে একটা কিছু তিনি ক্ষমা করেন। আবার যেমন যে কথাটা আসছে যে আল্লাহ তাআলা যে প্রথম আসমান নেমে আসেন, এটা আল্লাহ তাআলার একটা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা সব সময় এটা করে। কিন্তু আপনি দেখেন যে আমরা যদি হাদিসটার উপর আমল করি তাহলে আমাদের শেরেক ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, জি, আমরা হাদিসের যে চাহিদা, ডিমান্ড, জি, তার যে রিকোয়েস্টিং যে বিষয়গুলো আছে সেটার উপর আমরা আমল করছি না, আমরা একটু বানায় অন্য ধরনের আমল করছি, নতুন কিছু যোগ করে। আমরা যদি মনে করি যে সবরাত আমি বলবো না, যে শাবান মাসের 14 দিবাগত রাত, যে হাদিসে লাইলাতুন মিন নিসফি শাবান বলা আছে, আমরা যদি সেখানে কোনোদিন আমল করতে চাই তাহলে আমরা হাদিস অনুযায়ী আমল করি, আমরা ব্যক্তিগতভাবে ইবাদত করতে পারি, আমরা শেরেক থেকে মুক্ত থাকার জন্য প্রচণ্ড প্রচেষ্টা চালাতে পারি, আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে পারি। অবশ্যই আমরা ওই ফরজ কাজগুলো যেগুলি করা উচিত সেটা না করে আমরা প্রাসঙ্গিক কোনো কাজ দিয়ে অনেক সময় ব্যয় করছি, এর দ্বারা কি সমাজ পরিশুদ্ধ হতে পারছে? স্যার, আপনার কাছে যেটি বলছিলাম যে এই যে ওই রাত্রের ব্যাপারে আপনার কি মনে হয় যে বিশেষ কোনো কিছু আছে কিনা শরীয়তে? আমি আপনার এই প্রসঙ্গের ব্যাপারে বলছি যে আসলে একটু সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি যে শাবান নিসফু মিন শাবান, এই শাবান মাসের অর্ধেক বলা হয়েছে শুধু অল্প সংখ্যক কটা সহি হাদিসের মধ্যে আছে। আর আমাদের সমাজে প্রচলিত যে কাজগুলো, যে হাদিসগুলো দিয়ে আমরা বলি, এর প্রায় অধিকাংশগুলোই হচ্ছে দাইফ হাদিস। তবে সহি হাদিস থেকে আমরা এটা দেখি
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানকে উপলক্ষ করে রজব থেকেই কিন্তু তিনি প্রস্তুতি নিতেন, ইবাদত বাড়িয়ে দিতেন, সিয়াম বাড়িয়ে দিতেন। এবং মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর কখনো পুরো মাস আমি সিয়াম পালন করতে দেখিনি রমাদান ছাড়া, আর রমাদানের পরে শাবানের মতো এত রোজা আর কোনো মাসে আমি রাখতে দেখি নাই। এবং আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া করতে বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তবে তাহলে দেখি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের আমল থেকে আমি এই রাতটাকে অবজার্ভ করব, কিন্তু দেখতে হবে যে কোরআনী যুগের মানুষেরা কি করেছেন, কোরআনের বাহক কি করেছেন। কোরআনের বাহক শুধু 15 তারিখে করেননি, এই মাসেই শ্রাবণ টোটাল মাসেই তিনি বেশি বেশি সাম পালন করেছেন, বেশি বেশি সালাত আদায় করেছেন, দান সাদাকা করেছেন, অর্থাৎ রমাদানের ব্যস্ততা তার মধ্যে চলে এসেছে। সাহাবারাও দেখে দেখে সেটা করেছেন। তবে কোরআনী যুগের মানুষেরা সাহাবা আজমাইনদের জীবনে এই রাতে সবাই এক জায়গায় হয়ে সালাত আদায় করেছেন বলে কোনো ঘটনা আমাদের কাছে এভাবে আসে না। তারা পুরো সারা বছরই কিয়ামুল লাইলে অভ্যস্ত ছিলেন, সারা বছরই তারা তাহাজ্জুদ পড়েছেন, বিশেষ করে প্রতি মাসে শম এবং বৃহস্পতিতে রোজা রেখেছেন, মানে সপ্তাহে মাসে 13-14 বিদের রেখেছেন। আমরা এখন যেটা করতে পারি শাবান মাসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন, বেশি সালাত আদায় করেছেন, ইবাদত করেছেন, আমরা সেটা করি। আমরা রমাদানের প্রিপারেশন নেই, এক দুই নম্বর হলো যে আমরা যাদের অভ্যাস আছে তারা সোম বৃহস্পতিতে সাপ্তাহিক রোজা রাখতে পারি, কমপক্ষে এই শাবান মাসে 13-14-15 আমরা নফল রোজা রাখতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আমরা অবশ্যই হালুয়া রুটি বা অন্যান্য জিনিস দল বেঁধে করা, যেগুলো আমরা নতুনভাবে করে থাকি, এই কাজগুলো আমরা মেহরবানি করে আমরা ঝালাই করে নেব, এই কাজগুলো আমরা পরিত্যাগ করবো। আমরা করবো ওইটা, ইবাদতের ওই অংশটুকু করবো, কারণ ইবাদত গ্রহণযোগ্য হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা এবং স্বীকৃতি আছে কিনা। স্বীকৃতি আল্লাহ তাআলার নির্দেশ থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে না হলে আপনি যত ভালো কাজই মনে করেন সেটা ইবাদত হবে না, সেটাকে বেদাত হবে, সেটা পরিত্যাজ্য হবে। অবশ্যই স্যার, সম্মানিত অতিথি, ইবাদতের ক্ষেত্রে আমরা স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আমরা বিরতি নিয়ে আবার কথা বলি বিষয়ে। সম্মানিত দর্শক, দেখছিলেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক, কথা বলছিলাম পবিত্র শবে বরাত নিয়ে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে, কথা বলছিলাম শবে বরাত নিয়ে। সম্মানিত অতিথি, বলছিলেন যে আপনি যদি দেখেন যেটা আমাদের সম্মানিত আলোচক মীর সাহেব বললেন যে সাহাবাই কেরামের জীবন চরিত্র, তাদের সিরাত যদি আপনি দেখেন, আল্লাহ রাসূলের সিরাত যদি আপনি দেখেন, আমরা আজকে যা করছি শবে বরাতের নামে সেটা কি তারা করেছেন? কোনো ইতিহাসে তারিখ ইবনে হিশাম থেকে শুরু করে যেগুলো নির্ভরযোগ্য কিতাব, তারিখে তাবারি থেকে শুরু করে কোথাও এই ধরনের কোনো কথা লেখা নাই যে আজকে আমরা যা করছি সেটা তারা করছেন। তাহলে আমরা নতুন কিছু করলাম, এবং শরিয়া স্কলারদের কথা হচ্ছে, এবং এটা হাদিস কর্তৃক সাপোর্টেড বাই আল্লাহ হাদিস, যে এবাদতের ব্যাপারে আপনি নতুন কোনো কিছু ঢোকাতে পারবেন না। আপনি মুআমালাতের ব্যাপারে গবেষণা করতে পারবেন, নতুন কিছু আসলে তার সলিউশন দিতে পারবেন, কিন্তু ইবাদতের ব্যাপারে কম বেশি কিছুই করা যাবে না। তো যে ধরনের সওয়ালাত আমরা অবজার্ভ করি, এটা সাহাবাই কালাম করেনি, ইভেন আল্লাহ রাসূলও করেননি। সুতরাং যেটা কোরআন হাদিস সমর্থন করে না, সেটা করে আমরা কতটুকু সব অর্জন করতে পারবো, এটা বিশাল বিবেচনার বিষয়। ধন্যবাদ আপনাকে। একেবারে ওই জায়গা থেকেই আমরা আপনার কাছে জানতে চাই যে শরীয়তের ব্যাপারে, যে আমরা যে শবে বরাত বলি বা মধ্য শাবানের রাত্রি বলি, এই যে আমরা যা করছি অবশ্যই এটা আমাদের কল্পনাপ্রসূত বা নতুনভাবে যোগ করা, তাহলে আসলে আমাদের কী করা উচিত এক্স্যাক্টলি এই দিবস উপলক্ষে বা এই রাত্রি বা এই সময়ে বা এই মাস বলা হয়েছে শাবান মাস, কী করা উচিত বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমি আমাদের প্রিয় দর্শক শ্রোতাদেরকে আপনার মাধ্যমে আমি বিনয়ের সাথে জানাতে চাই যে আমরা এই নিসফে শাবানকে শবে বরাত হিসাবে আমরা বিশ্বাস করাটা বা অবস্থান থেকে আমাদের সরে আসতে হবে, এটাতে শরীয়তের ভ্যালিড কোনো অবস্থান নেই, এক। দুই নম্বর হলো আমরা শুধু নিসফে শাবানেই নয়, আমরা গোটা শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ও নফল রোজা রাখা, মানে অতিরিক্ত সালাত আদায় করা, ইবাদতের প্রতি মনোযোগী হতেন, অধিক মনোযোগী হতেন, রমাদানের প্রস্তুতি নিতেন, ব্যস্ততা আনতেন, আসেন আমরা সবাই
রমাদানকে বরণের জন্য সেই ব্যস্ততা গোটা শাবান জুড়ে নেই। তিন নম্বর হলো যে আমরা এই রাতে ঘটা করে কোনো সালাত আদায় আমরা করব না। হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়ালি করি, কারণ ফরজ নামাজ জামাতে পড়তে বলা হয়েছে, বাকি নামাজ নফল নামাজ আপনি একান্তে পড়বেন, আল্লাহর কাছে একান্তে আমরা বলবো, আমরা মায়ের কাছে চাই কানে কানে গিয়ে, জি, যাতে অন্য ভাই বোন না শুনে, আমরা আল্লাহর কাছে বলবো, একান্তে বলবো, কারণ আল্লাহ যত চুপি সারাই বলেন তিনি শুনবেন, ইভেন না বললেও শুনবেন, আমরা এইরকম একটা রবির গোলাম কিন্তু। জি, বিধায় নফল নামাজ যেটা আমরা পড়বো পড়েন, অসুবিধা নেই, আমরা নিষেধ করছি না, আপনি এই তারিখেও পড়েন, অন্য দিনে আগে পড়েন, পড়েন পুরো মাস পড়েন, ঘটা করে দরকার নেই। জি, আর এই বিশ্বাস থেকেও আমাদের সরে আসতে হবে অবশ্যই যে এটা ভাগ্য রজনী নয়। ভাগ্য শব্দের আরবি প্রতিশব্দ, যেটা আমার সম্মানিত ভাই বলেছেন, কাদের, বরাত অর্থ কোনো অর্থে কোনোখানেই আপনি ভাগ্য পাবেন না। জি, এবং কদরের ব্যাপারে যে মর্যাদা কোরআন বলেছে, আসুন সে রাতে আমরা সেটাকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, তবে সবে বরাত কিন্তু আমরা যে আতশবাজি, বিশেষ খাওয়া দাওয়া, বিশেষ চিন্তা বিশ্বাস পালন করি, এই সবগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত, আমাদের জীবন ইবাদত কেন্দ্রিক হওয়া উচিত, আমাদের জীবন কোরআন এবং সন্ন্যাস চর্চার দিকে হোক, হ্যাঁ, আমাদের জীবন থেকে আমরা শিরককে জিরো টলারেন্সে আনতে হবে। জি, শিরক এমন একটা জিনিস, আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ চাইলে যে কোনো অপরাধকে মাফ করতে পারেন, শিরকের অপরাধ যদি তৌবা না করা হয় তাহলে আল্লাহ মাফ করবেন না। আসুন আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের কর্মে আমরা আমাদেরকে শিরক মুক্ত থাকার হওয়ার শপথ গ্রহণ করি, আমরা পারস্পরিক বিদ্বেষ হিংসা থেকে নিজেকে মুক্ত করি, তাহলে ওই যে হাদিসটির উদাহরণ যেটা আমরা জেনেছি, যে আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা যেটা আছে, এটা আমরা হাদিস থেকে দেখেছি, আমরা সেটা উপযুক্ত হবো ইনশাআল্লাহ। আর এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা ইনসাফকারী, এহসানকারী এবং ইনসাফকারী, কিন্তু ইনসাফের শর্ত হচ্ছে উপযুক্ত হওয়া। আমাদেরকে সবাই যেন আমরা এই সময় আমি করণীয় হিসেবে মনে করব, যে আসুন এই সময় আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ, করুণা, ক্ষমা পাওয়ার উপযুক্ত নিজেরা করি, উপযুক্ত হলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিমুক্ত বিমুখ করবেন না ইনশাআল্লাহ। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু অনুরোধ জানাবো যে আমাদের সম্মানিত দর্শক এবং আমরা যারা এই যে শবে বরাতের নামে একটি আমরা বলবো যে শরীয়তে নেই এরকম একটি বিষয়কে বদ্ধমূল করে নিয়ে আমরা ইবাদতের মতো এরকম একটি শরীয়তের গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা পালন করছি, একটু আরেকটু স্পেসিফিক করে করণীয়টা বলবেন। আসলে আমি আপনার মাধ্যমে আমার প্রিয় দর্শকদের, যারা আমাদের ইসলামকে ভালোবাসেন, তাদের প্রতি আহ্বান জানাবো, কোরআনের প্রথম যে ওয়ার্ডটা ছিল ইকরা, পড়ো, আসুন আমরা বেশি করে পড়ালেখা করি, আমরা জ্ঞান অর্জন করি, কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞানটা অর্জন করি, তাহলে আমাদের মাঝে যে এই ব্যাপারে যে অজ্ঞানতা হয়ে গেছে সেটা বিদৃত হবে ইনশাআল্লাহ। আমি বলবো আমরা কারো কথা শোনার দরকার নেই, আসুন আমরা কোরআন এবং হাদিসের দিকে, এবং এটা কোরআনেরই কথা, যদি তোমরা কোনো বিতর্ক লিপ্ত হও ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে, তাহলে আমাদের মাঝে যে সমস্যাটা আছে সেটা বিদূরিত হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে রিকোয়েস্টটা আরেকটা করবো, সেটা হচ্ছে যে আসেন আমরা নফল কিছু নিয়ে আমরা ঝগড়া বিবাদ না করি, বরং ঝগড়া বিবাদটা করা হচ্ছে ফাসিকি, এবং আল্লাহ তাআলা ফাসিককে, ফাসিককারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে আমি হারাম জিনিসকে টেনে আনতেছি নফল নিয়ে বাড়াবাড়ি করে, সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আমরা কোরআন নিয়ে চর্চা করি, গবেষণা করি, কোরআন নিজেই বলছে, আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যারা কেন কোরআনের চর্চা করে না তাদের অন্তর কি তালা লেগে আছে? আসুন আমরা কোরআনের চর্চা করি, হাদিসের চর্চা করি, তাহলে আমাদের মাঝে যে বিষয়গুলো অস্পষ্ট সেটা ডেফিনেটলি স্পষ্ট হয়ে যাবে, এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত নাজাত পাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শবে বরাতের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি যে শব্দের মধ্য দিয়ে আমরা গোটা জাতি এবং এই উপমহাদেশের মুসলমানরা একটি ভ্রান্ত ধারণার মধ্যে আমরা নিমজ্জিত, এবং ইবাদতের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়েও আমরা শরীয়ত না মেনে মনগড়া কিছু হাদিস এবং জৈব কিছু হাদিসের উপরে আমল করার মধ্য দিয়ে নিজেদেরকে গাফিলতির মধ্যে রেখেছি, নিজেদেরকে অন্ধকারের মধ্যে রেখেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে, এবং সুন্দর যে দিক নির্দেশনা পড়ার কথা বলেছেন, বলেছেন যে আকিদার দিক থেকে এই ভ্রান্ত ধারণা থেকে দূরে সরে আসার কথা, আমরা চেষ্টা করব সেই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যানভিশন টিভির স্টুডিওতে এসে
এই বিষয়ে এত চমৎকার করে বলার জন্য। আপনাকে অন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমাদের মাঝে স্পষ্ট প্রতীয়মান হলো শবে বরাত এই শব্দ এবং এই রাত্রিটি পালনের বিষয়ে। আমরা যেন এই বিষয়ে যে আলোচনাটি শুনলাম সে বিষয়ে আমরা নিজেদের উপলব্ধি বাড়াবো এবং আমরা সকলেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে নিজেদেরকে জীবনযাপন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।